গুলিবিদ্ধ মালদা বিধানসভা প্রার্থী গোপাল সাহাকে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কথা বলেছেন গোপাল সাহার সঙ্গে। কি জানিয়েছেন সায়ন্তন বসু শুনব। দেখুন, আমার সঙ্গে তো এখন কথা হলো, কলকাতা সুস্থ আছে, সুস্থ হচ্ছে। জিজ্ঞাসা করলাম কী করে হলো, উনি জানালেন যে পার্টি অফিসের ভেতরে বসেছিলেন, এ সময় বাড়ির বাইরে থেকে কেউ দুষ্কৃতিকারী গুলি করেছে। তা প্রথমে উনি বুঝতে পারেননি, কিছুক্ষণ পরে বুঝতে পেরেছেন যে ওনার গায়ে গলার ডান দিকের সাইডে গুলি লেগেছে। এটা জানালেন, আশা করি সুস্থ হয়ে যাবেন, আর কয়েকদিনের মধ্যেই নির্বাচনের প্রচারের কাজে অংশ নিতে পারবেন। দুষ্কৃতকারী সম্পর্কে কিছু আমার কথা জানি, আমি আর কারণ অসুস্থ আছি না। বলছি, আপনি তো এখানে এসেছেন, দলীয়ভাবেও খোঁজ খবর নিয়েছেন, এই ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে কি মনে করছেন? দেখুন, এখনই বলা তো ঠিক হবে না, কিন্তু আপনারা জানেন আমাদের জেলা সভাপতি ইতিমধ্যেই বলেছেন কারা যুক্ত আছেন কি যুক্ত আছে, কিন্তু তাও পুলিশ কাজ করুক, আমরা চাই নির্বাচন কমিশন বার করুক। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওখানে প্রার্থী নিয়ে যে গোলমাল হয়েছিল তার জেরেই এই অ্যাকশন হয়েছে। আমি জানি না, আমার সব মনে হয় না এরকম কিছু ঘটনা ঘটেছে। সত্য হয়তো যেটা তৃণমূল বলছে সত্য উন্মোচিত হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে হয়তো। বাকি আমাদের যারা জেলার কার্যকর্তা রাজ্যের আছেন তারা এসপির সঙ্গেও কথা বলেছেন, গতকাল এসপির সঙ্গে গতকাল কথা বলেছেন। বাকি যারা আধিকারিক আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। মনে হয় দুষ্কৃতিকারীদের খোঁজ সহজেই পাওয়া যাবে, কিন্তু আমি কোনো স্পেকুলেশন করতে চাই না। আমি আমাদের প্রার্থীকে এবং আমার দীর্ঘদিনের পরিচিত গোপাল উনি আমাকে এটুকু বলেছেন, সেটা আপনাদের বলবো, আর একদিন দুদিন অপেক্ষা করুন। সত্য সামনে সবাই তো তাই বলছে, তৃণমূলের দুষ্কৃতিকারীরাই করেছেন এখনো পর্যন্ত, সবাই তাই বলছে। বলছি, দেশি রিভলভার থেকে গুলি করা হয়েছে, এই ভোটের আগে কীভাবে আসছে এইভাবে দেশি রিভলভার, এইভাবে মানুষ সাধারণ মানুষ প্রশাসনকে জিজ্ঞাসা করুন। আমরা তো দীর্ঘদিন বলেছি প্রশাসনের ব্যাপারে নির্দিষ্টভাবে সজাগ থাকা উচিত বলে মনে হয়। কোনো কিছু করবেন, কোনো প্রতিবাদ আন্দোলন বা এটাকে নিয়ে কীভাবে, আমরা এখন প্রার্থীকে দেখতে এসেছি, আমাদের প্রার্থীকে দেখতে এসেছি, তাদের কোনো আন্দোলনের কথাও বলতে আসিনি, এখানে কোনো প্রচারও হাসপাতাল চত্বরে করতে আসিনি। একদম আমাদের প্রার্থী অসুস্থ আক্রান্ত, তাকে দেখতে এসেছি, সুস্থতা কামনা করতে এসেছি। কমিশনকে কী জানিয়েছেন? জানিয়েছি, অভিযোগ তো করেছে, আমাদের পার্টির যারা জেলা সভাপতি আছেন বা নেতৃত্ব আছে নির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে, এফআইআর হয়েছে, এফআইআরও করা হয়েছে, স্ত্রীর পক্ষ পরিবারের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আমি খবর পেলাম একজনকে বোধহয় পুলিশ ধরেছে, সুস্থ মিথ্যা জানি না, কিন্তু একটু দুদিন আমরা অপেক্ষা করতে রাজি আছি। আমরা চাই যে দুষ্কৃতিকারীরা এটা করেছে তারা যেন সুস্থ। দাদা, মোদীজির সভা কি হচ্ছে, কোন ডেটে হচ্ছে?